বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং গুলিতে একজন নিহতের প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল 11টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর এবং অশ্বিনী কুমার হলের সামনে একই সময় বিক্ষোভ সমাবেশ করে জেলা দক্ষিণ বিএনপি মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ অন্যান্যরা অপরদিকে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিমউদ্দিন সহ অন্যান্যরা সমাবেশে বক্তারা বলেন বিএনপির নেতাকর্মীদের আটক রেখে প্রতিবাদ বন্ধ করা যাবে না সরকার পতনের আন্দোলন চলবে শত ভয় ভীতি উপেক্ষা করে ঢাকায় যেভাবে গণসমাবেশ সফল হয়েছে তেমনি সারা দেশে সরকার বিরোধী আন্দোলনেও মানুষ ঝাঁপিয়ে পড়বে এদিকে বিএনপির পৃথক সমাবেশকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ প্রত্যেকের কাছে